শুভ সন্ধ্যা সবাইকে। আজ 21 অক্টোবর সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, সরকারি চাকরি দেওয়ার নামে অর্থ আদায়, বদরপুর পুলিশের জালে দুই প্রতারক, মধুরবন গাংপাড়ে নদীবাঙ্গন পরিদর্শন জেলা তৃণমূল প্রতিনিধি দলের, 71-এর আগে আসা শরণার্থীকে জমির পাট্টা বললেন হিমন্ত বিশ্ব শর্মা, বসুন্ধরার উদ্বোধনে আরো কয়েকটি বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক কিনা জানি না বললেন মুখ্যমন্ত্রী, নাগরিকত্ব নিয়ে রায়ে মিশ্র প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী। লরেন্স বিষ্ণুর পরবর্তী নিশানা হওয়া উচিত রাহুল গান্ধী, উড়িয়া অভিনেতার মন্তব্যে মামলা। এবং সর্বশেষ খবরটি হলো, চাপের মুখে জীবন বীমার জিএসটিতে বড় সড় ছাড়ের সিদ্ধান্ত কেন্দ্রের, দামি হচ্ছে জুতো গড়ি। এবারে শুনুন বিস্তারিত খবর। অবশেষে বদরপুর পুলিশের জালে ধরা পড়ল দুই প্রতারক আব্দুল সামাদ ও আখতার হোসেন। সরকারি চাকরি দেওয়ার নামে বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। 6 জুলাই বদরপুর থানায় তাদের বিরুদ্ধে 153/2024 নম্বরের মামলায় 419-420 ধারায় মামলা নথিভুক্ত করা হয়। এরপর থেকে তারা গা ডাকা দেয়। রবিবার বদরপুর পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। ধৃতরা হলো আব্দুল সামাদ বড়বুইয়া সুনাই দনেহরি দ্বিতীয় খণ্ডের প্রয়াত সুনাহর আলী বড়বুইয়ার পুত্র আব্দুল সামাদ, অন্যজন আখতার হোসেন মজুমদার ওরফে জামাল হাইরাকান্দি পাইকানের প্রয়াত মঈনুদ্দিন মজুমদারের পুত্র সে। তারা নিজেদের শিক্ষা বিভাগের কর্মী পরিচয় দিয়ে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার লোভ দেখিয়ে বিভিন্ন লোকজনের কাছ থেকে টাকা আদায় করছে বলে অভিযোগ। তারা বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিলে কাউকে সরকারি চাকরি দিতে পারেনি, পরে তাদের ফাঁদে পড়ে যারা টাকা দিয়েছিলেন তারা টাকা ফেরত চাইলে আত্মগোপন করে আব্দুল সামাদ ও আখতার হোসেন। তাদের হাতে প্রতারণার শিকার হয়ে অবশেষে বদরপুর থানায় মামলা করেন সুরত উদ্দিন সহ অন্যরা। এরপর থেকে বদরপুর পুলিশ তাদের গ্রেফতারে বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও তারা পালিয়ে বেড়াচ্ছিল। অবশেষে বদরপুর পুলিশ তাদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। পরবর্তী খবরটি হলো, শিলচর শহর সংলগ্ন মধুরবন গাংপাড় গ্রামের মানুষের কথা সাড়া দিয়ে জেলা তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শনিবার নদীবাঙ্গন এলাকা সরজমিনে পরিদর্শন করেন। উল্লেখ্য, গ্রামের 400 মিটার জায়গা নদীবাঙ্গনের কবলে পড়ায় এলাকার শতাধিক পরিবার বিগত 10 থেকে 15 বছর ধরে আতঙ্কের দিন কাটাচ্ছেন। বরাকে 7-8 মাস ধরে ভারী বৃষ্টিপাত হয়, যে কোনো মুহূর্তে গোটা গ্রামটি বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার সম্ভাবনায় মানুষ আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছেন। বিষয়টি মাথায় রেখে তৃণমূল সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে স্থানীয়দের সঙ্গে নিয়ে প্রতিনিধি দলটি নদীবাঙ্গন এলাকা পরিদর্শন করে সমস্ত বিষয়ে খতকি দেখার পাশাপাশি ফোনে বিভাগীয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে অতিসত্বর সমস্যার সমাধানের আবেদন জানানো হয়। বিষয়টি নিয়ে সাংসদ সুস্মিতা দেব জানান, 400 মিটার এলাকার নদীবাঙ্গন সমস্যায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করা না হলে আগামীতে গ্রামে বসবাসকারী অনেক পরিবার ক্ষতির সম্মুখীন হবেন। ইতিমধ্যে কেন্দ্রের তরফে আসামের বন্যা পরিস্থিতির জন্য NDRF যোজনার অধীনে রাজ্য সরকারকে 716 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। এর থেকে অর্থ বরাদ্দ করে চলতি শুকনো মরশুমে মধুরবন গাংপাড় গ্রামের 400 মিটার নদীবাঙ্গন এলাকার সংস্কার কাজ শুরু করতে শীঘ্রই জল সম্পদ বিভাগের সঙ্গে বৈঠক করবেন বলেও স্থানীয়দের আশ্বাস দিয়েছেন সুস্মিতা। পরবর্তী খবরটি হলো, 71-এর পূর্বে আসা শরণার্থীরাও বসুন্ধরা ত্রির মাধ্যমে জমির পাট্টা লাভ করবেন। বসুন্ধরা ত্রির উদ্বোধন করে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, বসুন্ধরা হচ্ছে আসামের খিলঞ্জিয়া লোকের এক অস্ত্র। বসুন্ধরা টুতে যেসব আবেদনকারীর আবেদন খারিজ হয়েছিল তাদের আবেদনও পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হবে, তারাও নতুন করে আবেদন করতে পারবেন। এছাড়াও যারা বসুন্ধরা ত্রির সুযোগ লাভ করবেন তাদের মধ্যে অনুসূচিত জাতি ও অনুসূচিত জনজাতি লোকদের 1951 সালের বা 3 প্রজন্মের কোনো প্রমাণপত্রের প্রয়োজন হবে না। এমনকি চা জনগোষ্ঠীর লোক বা প্রাক্তন চা জনগোষ্ঠীর লোকেরও 3 প্রজন্মের কোনো প্রমাণপত্রের প্রয়োজন হবে না। এছাড়াও রাজ্যে বসবাস করা গুরুখা জনগোষ্ঠীর লোকদের জন্য 3 প্রজন্মের নথির দরকার নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, 1971 সালের পূর্বে আসা শরণার্থীরাও জমির পাট্টা লাভ করবেন, তবে তাদের 71 সালের পূর্বে আসা শরণার্থীর বৈধ প্রমাণপত্রের প্রয়োজন হবে। তিনি বলেন, এবার থেকে চা বাগানের জমিতে ঘর তৈরি করলে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য হবে, এমনকি গ্রেফতারও করা হবে। তবে 2022 সালের ডিসেম্বর মাসের পূর্বে চা বাগানের জমিতে ঘর তৈরি করা সকলকে একবারের জন্য রেহাই দেওয়া হয়েছে বলেও জানান মুখ্যমন্ত্রী। নামগর শ্মশান মন্দির বিদ্যালয়ের জমির পাট্টা প্রদানেরও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার মতে এসব প্রতিষ্ঠান সরকারি জমিতে স্থাপিত হয়নি। এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শর্মা বলেছেন, দুর্নীতির অভিযোগে এ পর্যন্ত যেসব অফিসার ও কর্মচারী গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে বেশি লাটমণ্ডল
মণ্ডল পট্টিতে দুর্নীতির ট্যাগ সেটে দেওয়া হয়েছে, যার ফলে মণ্ডলের কাজে সংস্কার আনার জন্য রাজ্য সরকার মণ্ডল পট্টি পরিবর্তন করে ল্যান্ড রেকর্ড অ্যাসিস্ট্যান্ট করেছে। মুখ্যমন্ত্রী স্বীকার করেছেন তার কঠোর অবস্থানের পর একাংশ ডিসি সার্কেল অফিসার জমির কাজে অনিয়মের আশ্রয় নিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন অভিযোগ পেয়ে থাকেন বলেও জানান। তার হোয়াটসঅ্যাপে দৈনিক প্রায় 3000 বিভিন্ন অভিযোগ নিয়ে মেসেজ আসে বলে উল্লেখ করেন তিনি। মুখ্যমন্ত্রীর সচিবালয়ের দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোন ফাইল দীর্ঘদিন নির্দিষ্ট টেবিলে আটকে থাকার নেপথ্যে অনিয়ম লুকিয়ে আছে, ফলে এবার থেকে প্রতিটি ফাইলে উল্লেখ থাকতে হবে কোন টেবিলে কোন ফাইল কতদিন আটকে ছিল, সেই অনুসারে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি তিনি বলেন, ঘুষখোর অফিসার ও কর্মচারীরা শীর্ষ আধিকারিকদের নামে এমনকি মুখ্যমন্ত্রীর নাম ভাঙিয়েও টাকা সংগ্রহ করেন, ফলে শীর্ষ আধিকারিকদেরও এক্ষেত্রে সজাগ থাকার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। পরবর্তী খবর কি হলো, নাগরিকত্বের ভিত্তিবর্ষ নিয়ে সুপ্রিম কোর্টের সাম্প্রতিক রায়কে মোটেও ঐতিহাসিক বলতে রাজি নন হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন এই রায় ঐতিহাসিক কিনা এটা তার জানা নেই। পাশাপাশি হিমন্ত বিশ্ব বলেছেন সুপ্রিম কোর্টের রায় আনন্দ যেমন আছে তেমনি বিষাদও রয়েছে। মুখ্যমন্ত্রীর সোজা কথা, সুপ্রিম কোর্টের রায় নিয়ে তার প্রতিক্রিয়া মিশ্র। আসামে নাগরিকত্বের ভিত্তিবর্ষ হিসেবে আসাম চুক্তি অনুযায়ী 1971 সালের 25 মার্চকেই মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর ফলে বিপ্লব কুমার শর্মার প্রতিবেদন অনুসারে 1951 সালকে ভিত্তিবর্ষ করার যে প্রয়াস ছিল সেটা রুদ্ধ হয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়কে ঐতিহাসিক বলে অভিহিত করে কংগ্রেস বলেছে, প্রয়াত রাজীব গান্ধীর হাত ধরে যে আসাম চুক্তি হয়েছিল তাতেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। শুধু কংগ্রেস নয়, অন্য বিরোধী দলগুলো এই রায়কে স্বাগত জানিয়েছে। এমনকি আশু ও আসাম পাবলিক ওয়ার্কসের মতো জাতীয়তাবাদী সংগঠনও পটকা ফাটিয়ে রায়কে স্বাগত জানিয়েছে। তবে আশ্চর্যজনকভাবে রাজ্য সরকার ও শাসক দল কোনো প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে দেয়নি। অবশ্য ঝাড়খণ্ডে হিমন্ত বিশ্ব শর্মা এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেছিলেন, এই রায়ে রাজ্যের কিছু মানুষ খুশি, আবার কিছু মানুষ আশাহত। পাশাপাশি তিনি বলেছেন, আসামের সামাজিক জীবনে যে স্থিতাবস্থা রয়েছে এই রায়ে তাতে কোনো প্রভাব পড়বে না। সুপ্রিম কোর্টের রায়ের পর কার্যত আজই প্রথম আসামের মাটিতে দাঁড়িয়ে প্রতিক্রিয়া জানালেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, নাগরিকত্বের ভিত্তিবর্ষ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে আনন্দ আছে, বেদনাও আছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এ প্রসঙ্গে বলেন, নাগরিকত্বের ভিত্তিবর্ষ নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঐতিহাসিক কিনা তা তিনি জানেন না। তবে একক্ষেত্রে সরকারের অবস্থান ছিল 1971 সালের পক্ষে। সরকার নাগরিকত্বের ভিত্তিবর্ষ 1971 সাল চেয়ে আসাম চুক্তিতে স্বাক্ষর করেছে। তবে রাজ্যের কিছু সংগঠনের আশা ছিল এই ভিত্তিবর্ষ 1951 সাল হবে, কিন্তু সুপ্রিম কোর্ট নাগরিকত্বের ভিত্তিবর্ষ 1971 সাল নির্দিষ্ট করে দিয়েছে। সুপ্রিম কোর্টের এই রায়ে তার মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, এই রায়ে যেমন আনন্দ আছে তেমনি বেদনাও রয়েছে। এরই মধ্য দিয়ে আসামের জনগণকে অগ্রসর হতে হবে বলে মন্তব্য মুখ্যমন্ত্রীর। উল্লেখ্য, প্রাক্তন বিচারপতি বিপ্লব কুমার শর্মার প্রতিবেদনকে কার্যকর করার উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। এই প্রতিবেদনে 1951 সালকে ভিত্তিবর্ষ করার সুপারিশ রয়েছে। তবে সুপ্রিম কোর্টে সরকারের তরফে যে হলফনামা দেওয়া হয়েছে তাতে 1971 সালেরই পোষকতা করা হয়েছে। পরদিকে লরেন্সের পরবর্তী নিশানা হওয়া উচিত রাহুল গান্ধী, উড়িয়া অভিনেতার মন্তব্যে মামলা। কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে উড়িয়া অভিনেতা বুধাদিত্য মহান্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করলেন উড়িষ্যার NSUI তথা কংগ্রেসের ছাত্র সংগঠনের রাজ্য শাখার সভাপতি উদিত প্রধান। ক্যাপিটাল থানা এলাকায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি। প্রসঙ্গত, সমাজ মাধ্যমে অভিনেতা মহান্তি লিখেছিলেন, NCP নেতা বাবা সিদ্দিকির পর লরেন্স বিষ্ণুর পরবর্তী নিশানা হওয়া উচিত কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। অভিনেতা মহান্তির এই সমাজ মাধ্যম পোস্ট প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। রাহুল গান্ধী সম্পর্কে এমন আপত্তিকর মন্তব্যের বিরোধিতা করেন কংগ্রেসের ছাত্র সংগঠনের রাজ্য শাখার সভাপতি উদিত। তার পাল্টা হুঁশিয়ারি, তাদের নেতা সম্পর্কে এই ধরনের মন্তব্য কোনোভাবে বরদাস্ত করবেন না। সমাজ মাধ্যমে করা অভিনেতার সেই পোস্টের স্ক্রিনশট তুলে অভিযোগপত্রের সঙ্গে জমা দেন অভিনেতা। পুলিশ জানিয়েছে তারা একটি অভিযোগ পেয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। তার সমাজ মাধ্যম পোস্ট ঘিরে চারদিকে সুরগুল পড়তেই পাল্টা একটি পোস্ট করেন অভিনেতা। সেই পোস্টে তিনি রাহুল গান্ধী সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য ক্ষমাও চেয়ে নেন। শুক্রবার তিনি পাল্টা দাবি করেন, রাহুল গান্ধী সম্পর্কে যে কথাগুলি লিখেছিলাম সেগুলি তাকে আঘাত বা অপমান করার জন্য নয়, তার বিরুদ্ধে একটি কথাও লিখিনি। যদি আমার কথায় কারো ভাবাবেগে আঘাত লাগে থাকে তাহলে তার জন্য আমি ক্ষমা প্রার্থী। গত 12 অক্টোবর পুত্র জিসানের কার্যালয়ের সামনে খুন হন NCP নেতা বাবা সিদ্দিকি। সেই ঘটনায় এখনও পর্যন্ত 9 জন গ্রেফতার হয়েছেন।
লরেন্স বিষ্ণুর গ্যাং সেই খুনের দায় স্বীকার করেছে। ইতিমধ্যেই বিষ্ণুর গ্যাং অভিনেতা সলমন খানকে হুমকি দিয়েছে। কয়েক মাস আগে সলমনের বান্দ্রার বাসভবনের সামনে গুলি চলে সেই ঘটনায় বিষ্ণুর গ্যাংয়ের নাম উঠে আসে। সেই ঘটনা এবং সাম্প্রতিক হুমকির ঘটনার পর থেকে সলমন খানের বাড়ির নিরাপত্তা আরও বৃদ্ধি করা হয়েছে। পরবর্তী খবরটি হলো চাপের মুখে জীবন বিমার জিএসটিতে বড় সড়ো ছাড়ের সিদ্ধান্ত কেন্দ্রের। বিরোধীদের দাবি মেনে জীবন বিমা পলিসিতে জিএসটিতে বড় সড়ো ছাড় ঘোষণা করল কেন্দ্রের মোদি সরকার। প্রবীণদের জন্য স্বাস্থ্য বিমার প্রিমিয়ামে পুরোপুরি জিএসটি ছাড় মিলতে চলেছে, পাশাপাশি জীবন বিমার টার্ম পলিসি থেকে উঠতে চলেছে জিএসটি। কিন্তু এই বাড়তি সুবিধার খেসারত দিতে হবে আম জনতাকে। লোকসান পোষাতে একাধিক পণ্যের পর জিএসটি বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করতে চলেছে জিএসটি কাউন্সিল। এদিন জিএসটি কাউন্সিল গঠিত মন্ত্রী পরিষদের বৈঠকে একাধিক পণ্যে জিএসটির হার বদলের সিদ্ধান্ত হয়েছে বলে সূত্রের খবর। তবে জিএসটির হার বাড়ানো হচ্ছে মূলত বিলাসবহুল পণ্যের উপর। সূত্রের খবর, সেখানে 25,000 বেশি মূল্যের হাত গড়ির করের পরিমাণ বাড়িয়ে 18% করার প্রস্তাব দেওয়া হয়েছে। আপাতত 25,000 বেশি মূল্যের গড়িতে 18% কর নেওয়া হয়। 15,000 টাকার বেশি দামি জুতোতেও একই হারে জিএসটি বাড়ানো হবে, অর্থাৎ ওই পণ্যের জিএসটিও 18% থেকে বেড়ে 28% হতে চলেছে। তবে একই সঙ্গে একাধিক নিত্য প্রয়োজনীয় পণ্যে জিএসটি কমানোরও প্রস্তাব দিয়েছে জিএসটি কাউন্সিল গঠিত মন্ত্রী পরিষদ। প্রস্তাব অনুযায়ী 20 লিটার জলের জারের জিএসটি 18% থেকে কমিয়ে 5% করার প্রস্তাব রয়েছে। আবার 10,000 টাকার কম দামি বাইসাইকেলের জিএসটিও 1,200% থেকে কমিয়ে 5% করা হবে। আসলে সরকার পরিবেশ বান্ধব এই বাহনের বিক্রিতে উৎসাহ বাড়াতে চাইছে। জীবন বিমার উপর জিএসটিতে ছাড় দেওয়ায় কেন্দ্রের কোষাগারে চাপ পড়তে পারে। বছরের মাঝ পথে সেটা হলে রাজস্ব ঘাটতির পরিমাণ বাড়তে পারে। সেই ঘাটতি মেটাতেই বিলাসবহুল জুতো এবং গড়িতে কর বাড়ানোর সিদ্ধান্ত। সরকারি সূত্র বলছে এই সিদ্ধান্তগুলি কার্যকর হলে বছরে বাড়তি 22,000 কোটি টাকা কর আদায় হবে। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।